পেঁয়াজের দাম ও বুকিং রেট বাড়িয়ে দেয়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের আমদানি। এতে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক, ধন্যবাদ তামিম। হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিন্তু চাহিদার তুলনায় অনেকটা কম আমদানি হচ্ছে। এর মূল কারণটাই ব্যবসায়ীদের সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বরের শেষ দিকে অক্টোবরের শুরু থেকে দেশীয় বাজারে পেঁয়াজের কিন্তু একটা সংকট বলা যেতে পারে, বা পেঁয়াজের দেশি পেঁয়াজ যখন কমে যায় তখন বহির্বিশ্ব থেকে পেঁয়াজ কিন্তু আমদানি নির্ভর হয়ে যায়। হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি করার একটা ব্যাপক একটা প্রস্তুতি নেয় এবং অক্টোবর থেকে শুরু করে কিন্তু প্রচুর পেঁয়াজ আমদানি হয়, যেখানে প্রতিদিন 50 থেকে 60 ট্রাক পেঁয়াজের চাহিদা, সেখানে কিন্তু পেঁয়াজ কিন্তু অনেকটা কম আমদানি হচ্ছে, যেখানে 10 থেকে 15 টাকা পেঁয়াজ আমদানি হচ্ছে। তো ব্যবসায়ীদের সাথে আমরা আরেকটা জানতে পেরেছি যে ঠিক এই অক্টোবর মাসটা পুরোটাই ভারতের মহারাষ্ট্রের উপর নির্ভর করতে হয় ব্যবসায়ীদেরকে, কারণ পেঁয়াজ তো সবসময় সব মৌসুমে উঠে না। তো ওই মৌসুমটাই শুধু মহারাষ্ট্র থেকে পেঁয়াজ উৎপাদন হয়, যে পেঁয়াজগুলি বাংলাদেশ বিভিন্ন দেশে ভারত কিন্তু রপ্তানি করে থাকে। তো যেহেতু ওখানে আকস্মিক বন্যার কারণে কিন্তু পেঁয়াজের একটা ব্যাপক আবাদের ক্ষতি হয়েছে, যে কারণেই তারা কিন্তু পেঁয়াজ কিন্তু এখানে আনতে পারছে না। তাদের বুকিং যেটা দেওয়া ছিল তারা ব্যাপক একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। এখানকার আমদানিকারকরা তারা বলছেন যে পেঁয়াজ তো তাদেরকে অনেক আগে থেকে বুকিং করতে হয়, যে রেট ছিল তার থেকে তারা 3 গুণ দিয়েও তারা পেঁয়াজ পাচ্ছে না। তারা ওই মহারাষ্ট্র ছাড়া অন্যান্য রাষ্ট্র থেকে কিন্তু তারা পেঁয়াজ আনার চেষ্টা করছে, সেখানেও তারা কিন্তু দাম বেশি এবং পেঁয়াজগুলো নতুন হওয়ার কারণেই তারা কিন্তু লচের সংখ্যায় তারা পেঁয়াজের আমদানি কিন্তু কমিয়েছে, এমনটাই কিন্তু আমাকে ব্যবসায়ীরা কিন্তু আমাকে জানিয়েছেন। আর একটা কথা জানিয়ে রাখি, তো ব্যবসায়ীরা বলছেন সে দেশে যেহেতু মহারাষ্ট্র পেঁয়াজের ক্ষতি হওয়ার কারণে সে দেশের কিন্তু কৃষকরা পেঁয়াজের কিন্তু দামটা বৃদ্ধি করেছে, যে কারণে কিন্তু তারা লসের সংখ্যায় পেঁয়াজের আমদানি কমেছে, যে কারণে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। তো ব্যবসার একটা জানিয়েছেন যে হয়তো এই আর 2-1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের কিন্তু অন্য অন্য রাষ্ট্রে পেঁয়াজ উঠবে, তখন পেঁয়াজের দামটা কিন্তু কমে আসবে, তখন বাজারটা স্বাভাবিক হবে। তো হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজের আমদানি দাম নিয়ে এতটুকু ছিল তামিম। যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, দেখছেন এ সময়।